Allahu Akbar. তার জন্য দোয়া করবেন এবং আমিও তার আত্মার শান্তি কামনা করছি যেন সে ওপারে ভালো থাকে। সো এটা একজন আর্টিস্ট হিসেবে আসলে খুবই পেইনফুল হওয়ারই কথা। তো আমি আসলে ওনাকে নিয়ে কী বলবো আমি বুঝতে পারছি না। আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, একসাথে ছিল, স্টিল নাও আসলে চলে গেছেন এটা আমি ভাবতে পারছি। রুবেলের কথা বলতে গেলে আমার কথা বলাই, কালকে যখন আমি জানতে পারলাম আমার এত স্নেহভাজন এত কাজ করেছি, লাস্ট একটা দীর্ঘ ধারাবাহিকে মুখ্য চরিত্র করছিল জিন্দাবাহারে আমার লেখা, এবং আমার এত অনুগত ছিল, আমি অনেক কমপ্লেন শুনতাম যে ঠিক মতো যায় না আমার, কিন্তু আমি দেখেছি যে আমি যদি কোনো নাটক অভিনয় করেছি কখনো আমি কারোর সম্বন্ধে অন্যের সম্বন্ধে কোনো সমালোচনা করতে আমি ওকে শুনিনি, দেখি নেভার, কখনো না। আমরা আলোচনা করি একসাথে বসলে যেরকম গসিপ হয় একজন সম্বন্ধে বলে, ওরা চুপচাপ থাকতো, কখনো কোনো কথা বলতো না, বা ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধেও কাউকে বলতো না। ওর অনেক উত্থান পতনও গেছে পারিবারিক জীবন, ও নিজেও বলেছে যে লাস্ট যে একটা সাক্ষাৎকার দেখলাম আমি ইউটিউবে, ওটাতে বলছে যে আমার অনেক ঝড়ঝামেল গেছে, তো সেখানে কিন্তু সে কখনো বলতো না যে এরকম একটা অ্যাক্টর আমাদের দেশের আসলে সম্পদ, সে তাকে আমরা সবসময় চাই, আরও অনেক অনেক বেশি কাজে চাই, ডিফারেন্ট ডিফারেন্ট কাজে চাই। বারবার রুবেল ভাইকে আমরা বলতাম, রুবেল ভাই আপনাকে অনেক কাজে চাই, আপনি নাই কেন, আপনাকে দেখা যায় না কেন? উনি তখন বলতো যে ভালো কাজ হলে তো আমি সবসময়ই ফিরে আসি, আমি যেখানেই থাকি না কেন। আসলেই তাই। আর গতকালকের এই ঘটনাটা উনি হঠাৎ করে আমাদেরকে মনে হলো কি যেন লুকোচুরি খেলা, হঠাৎ করে উনি আমাদেরকে একটা ধোকা দিলেন যে এসছি আমি প্রিমিয়ার শোতে, আমি ঢুকবো, কিন্তু ফাইনালি আমি ঢুকলাম না, আমি সবাইকে ছেড়ে আমি একদম চলে গেলাম, একদম আমি লুকিয়ে পড়লাম, আর যেন আমাকে কেউ কখনো খুঁজে না পায়। আসলে ওনার তো লুকানোর অভ্যাস ছিল সবসময়ই। অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন ভালো মানুষ রুবেল ভাই, অসময়ে চলে গেলেন, আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। আমার যাওয়ার কথা ছিল তার পেয়ারার সুভাষ দেখতে, আমার অধিবেশনের জন্য আমি যেতে পারিনি, কিন্তু তার মধ্যেই শুনলাম যে এই এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। তার আত্মার শান্তি কামনা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে একটি চলচ্চিত্র অভিনয় করার, হুমায়ুন আহমেদের চন্দ্রকথা। তখন বেশ কিছু দিন একসাথে কাটিয়েছিলাম। তার সরলতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করেছে, মুগ্ধ করবে। তার ভালো ভালো বেশ কিছু কাজ রয়ে গেছে, বিশেষ করে জাতির জনক তিনি অসাধারণ একটি সিনেমাতে অভিনয় করেছেন। আমি তার শোক সন্ত্রস্ত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি, তার আত্মার জন্য আমরা সবাই দোয়া করব, এবং আমরা সবাই অন্তর থেকে চাইব এরকম আহমেদ রুবেলের মতো যেন অসময়ে কেউ চলে না যান।